থিওরি অফ স্ট্রাকচার ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার জসীমউদ্দিন, ইনস্ট্রাক্টর আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন টেকনোলজি, চট্টগ্রাম, মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থী, আমাদের বিষয় হচ্ছে থিওরি অফ স্ট্রাকচার, যার বিষয় কোড 66454, যা আর্কিটেকচার এবং আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন টেকনোলজির ষষ্ঠ পর্বের সাবজেক্ট এবং সিভিল এবং সিভিলের পঞ্চম পর্বের সাবজেক্ট। তাহলে আমরা আসি আমাদের পাঠ্যসূচি নিয়ে আলোচনা করি। পাঠ্যসূচি হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার, ব্যান্ডিং স্টেজ অফ বিম, অর্থাৎ বিমের ব্যান্ডিং পিরিয়ড। এই অধ্যায়ের এটা হচ্ছে আমাদের প্রথম ক্লাস। এই ক্লাস শেষে শিক্ষার্থীরা জানতে পারবে ব্যান্ডিং স্টেজ কি, ব্যান্ডিং থিওরি নিরূপণের মৌলিক কিছু ধারণা, নিরপেক্ষ অক্ষ এবং নিরপেক্ষ তল সম্পর্কে জানতে পারবে এবং বিভিন্ন প্রকার লোডের শিয়ার ফোর্স, ব্যান্ডিং মুভমেন্টের সহগ সম্পর্কে জানতে পারবে। তাহলে আমরা সময় নষ্ট না করে শুরু করতে পারি। প্রথমে আমাদের ব্যান্ডিং স্ট্রেস বা ব্যান্ডিং পিরিয়ড। আমরা এখানে একটা চিত্র লক্ষ্য করি। এটা একটা বিম যার উপরে লোড প্রয়োগ করা আছে এবং লোড প্রয়োগ করার পর যদি সে তার আভ্যন্তরীণ পিরিয়ড, সে লোডটাকে প্রতিহত না করতে পারবে, যতক্ষণ পর্যন্ত প্রতিহত করতে পারবে ততক্ষণ বিমটা ফেলিওর হবে না, এবং যতক্ষণ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, প্রতিরোধ অর্থাৎ আভ্যন্তরীণ পিরিয়ড যে বাহ্যিক লোডটা এটা রেজিস্ট না করতে পারে, তখন এই বিমটা ফেলিওর হবে। তাহলে আমরা বুঝতে পারছি বিমের উপর লোড প্রয়োগের পরে এর আভ্যন্তরে একটা পিডন সংঘটিত হয়। তাহলে আমরা দেখি বাহ্যিক বল প্রয়োগের ফলে বিমের ব্যান্ডিং মুভমেন্ট উৎপন্ন হয়, সেটা আমরা জানি। তাহলে ব্যান্ডিং মুভমেন্টের ফলে বিম বাঁকা হতে চায়, অর্থাৎ বিমের উপর লোড প্রয়োগ করার পরে একটা ব্যান্ডিং তৈরি হয় যার ফলে বিমটা বাঁকা হতে চায়। কিন্তু বিমের পদার্থের আভ্যন্তরীণ পিডন এই বাঁকা হওয়ারটা প্রতিহত করে বা চেষ্টা করে করার। যদি বিমের প্রতিটি অংশ বাঁকা হওয়া প্রতিরোধ করতে সক্ষম হয় তবে বিমটা বাঁকবে না। তাহলে আমরা সংজ্ঞায় চলে আসি। বিমে এক জোড়া বিশুদ্ধ মুভমেন্ট অর্থাৎ পিওর মুভমেন্ট বা প্রয়োগকৃত বল দ্বারা সৃষ্ট ব্যান্ডিং মুভমেন্টকে প্রতিরোধ করতে আভ্যন্তরীণ পিডন যে বাধা দেয় তাকে হচ্ছে লম্বিক বা ব্যান্ডিং পিডন বলা হয়। তাহলে আমরা এটা বুঝতে পারছি, অর্থাৎ একটা বিমের উপর কোনো লোড যদি না প্রয়োগ করা হয় এবং এক জোড়া শুধু বিশুদ্ধ মুভমেন্ট প্রয়োগ করা হয়, তাহলে বিমে এক জোড়া বিশুদ্ধ মুভমেন্ট বা প্রয়োগকৃত বল দুইটাই হতে পারে। একটা হচ্ছে বিশুদ্ধ মুভমেন্ট আর অথবা প্রয়োগকৃত বল দ্বারা যদি সৃষ্ট যে মুভমেন্টটা তৈরি হবে এটা যদি প্রতিরোধ করতে পারে তখন তাকে আমরা বলবো ব্যান্ডিং বা লম্বিক পিডন। এখন আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি, এখানে লোড দেওয়া হলো, এটা একটু ব্যান্ড হওয়ার অর্থাৎ একটু ডিফ্লেকশন শেপে চলে আসলো। এই চিত্রে আমরা যদি লক্ষ্য করি, এটা হচ্ছে বিম, এটা একটা সাপোর্ট, এটা একটা সাপোর্ট। এখানে লক্ষ্য করছি বিমটা ফেলিওর হচ্ছে ব্যান্ডিং স্টেজের ফলে, অর্থাৎ জয়েন্ট ইন দ্য মিডল থার্ড অর্থাৎ এই বিমের মাঝখান বরাবর অফ দ্য বিম ক্যান কজেস ফেলিওর ফ্রম ব্যান্ডিং স্টেজ। এই ব্যান্ডিং স্টেজের ফলে বিমটা ফেলিওর হচ্ছে, ব্যান্ডিং স্টেজ যদি প্রতিহত না করে আভ্যন্তরীণ পিডন তাহলে বিমটা ফেলিওর হবে। এখন আমরা চলে আসি পিওর মুভমেন্ট বা বিশুদ্ধ মুভমেন্ট। এই বিশুদ্ধ মুভমেন্টটা হচ্ছে বিমের উপর কোনো আমি লোড প্রয়োগ করবো না, শুধুমাত্র কাপল থাকবে দুই প্রান্তে দুইটা। এই কাপলের মাধ্যমে সৃষ্ট যে ব্যান্ডিংটা হবে এটা হচ্ছে পিওর মুভমেন্ট। তোমরা লক্ষ্য করো এই বিমের উপর কোনো লোড নাই, শুধু দুই প্রান্তে দুইটা কাপল মুভমেন্ট আছে, যুগল থাকার কারণে সৃষ্ট একটা মুভমেন্ট তৈরি হবে। এই মুভমেন্ট হচ্ছে যে বিশুদ্ধ এটা হচ্ছে বিশুদ্ধ ব্যান্ডিং অর্থাৎ পিওর ব্যান্ডিং। এখানে দুইটা কাপল থাকবে, কাপল থাকার ফলে বিমটা এরকম বাঁকা হতে চাইবে। এই জন্য বলা হলো বিমের উপর লোড প্রয়োগ না করে কেবলমাত্র প্রান্তদ্বয়ের যুগল প্রয়োগের মাধ্যমে সৃষ্ট ব্যান্ডিংকে বিশুদ্ধ ব্যান্ডিং বলা হয়। এখন আমরা আসবো ব্যান্ডিং থিওরি নিরূপণের মৌলিক ধারণা। তাহলে এক ব্যান্ডিং থিওরি নিরূপণের মৌলিক ধারণা পরীক্ষা অনেক সময় আসে, তোমরা লিখতে হয়। এই মৌলিক কিছু ধারণা আছে, এই ধারণাগুলো কি কি? বিমে ব্যবহৃত পদার্থগুলো সমসত্ত্ব অর্থাৎ একই ক্যাটাগরির হবে, একই সমধর্মী হবে। বিমে ব্যবহৃত পদার্থসমূহ পদার্থগুলো সমসত্ত্ব এবং অভিন্ন গুণাবলী সম্পন্ন হবে, অর্থাৎ তাদের প্রপার্টিস একই থাকবে। বিমে উৎপন্ন পিডন সর্বদা স্থিতিস্থাপক সীমার মধ্যে এবং হুকের সূত্র মেনে চলবে। তাহলে বিমে যে পিডন তৈরি হবে তা হুকের সূত্র বলা হলো স্থিতিস্থাপক সীমার ভিতর পিডন বিকৃতির সমানুপাতিক, অর্থাৎ পিডন বাড়লে বিকৃতি বাড়বে, বিকৃতি কমলে পিডনও কমবে। তাহলে এই হুকের সূত্র মেনে চলবে।
বিমের প্রস্থচ্ছেদ তল ব্যান্ডিং এর পূর্বে এবং পরে একই সমতল থাকবে, অর্থাৎ প্রস্থচ্ছেদ তলের কোনো চেঞ্জ আসবে না। তারপর হচ্ছে বিমের উপর এবং নিচের দিকে স্তর মুক্তভাবে সংকোচন এবং প্রসারিত হতে পারবে। এটা হচ্ছে একটা বিম, বিমের উপর এবং নিচের তলে মুক্তভাবে সংকোচন অর্থাৎ কম্প্রেশন এবং টেনশন হতে পারবে। বিমের প্রস্থচ্ছেদ সর্বত্র সমান এবং লম্বালম্বি আনুভূমিক ফালিগুলো সমান্তরাল থাকবে। আমি এখানে কাটি বা যেখানে কাটি না কেন প্রস্থচ্ছেদ একই থাকবে এবং লম্বা পালিগুলা বাঁকা হওয়ার ফলও কোনো চেঞ্জ হবে না, একটা একটা সমান্তরাল থাকবে। তারপর হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক ই এর মান টেনশন আর কম্প্রেশনের জন্য একই থাকবে, অর্থাৎ ভিন্ন হবে না। এগুলো হচ্ছে মৌলিক ধারণা, ব্যান্ডিং থিওরি নিরূপণের মৌলিক ধারণা। এখন আমরা আসব নিরপেক্ষ অক্ষ ও নিরপেক্ষ তল। তাহলে এটা কি? নিরপেক্ষ অক্ষ হচ্ছে যে অক্ষে টান পীড়ন এবং চাপ পীড়ন উভয়ই শূন্য, অর্থাৎ ওই অক্ষে চাপ আর টান কোনো ভ্যালু থাকে না, জিরো। যেমন এটা হচ্ছে একটা বিমের ক্রস সেকশন বরাবর একটা স্ট্রেস ডায়াগ্রাম আঁকা হলো। এটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস, নিউট্রাল অ্যাক্সিস মানে নিরপেক্ষ অক্ষ। এটা থেকে উপরের দিকে যত যাচ্ছে ততই চাপ পীড়ন বাড়ছে, আবার নিচের দিকে আসছে টান পীড়ন বাড়ছে। বাট এই পয়েন্টে কোনো পীড়ন এবং বিকৃত পীড়ন বাড়ে নাই, অর্থাৎ জিরো। তাহলে এটা হচ্ছে যে নিউট্রাল অ্যাক্সিস। এখানে লক্ষ্য করলে এটা একটা লংগিটিউডিনাল স্ট্রিপ, এটার মাঝখানে নিউট্রাল অ্যাক্সিস অবস্থিত। তাহলে আমরা বুঝতে পারছি নিরপেক্ষ অক্ষ হচ্ছে যে অক্ষে টান পীড়ন এবং চাপ পীড়নের মান শূন্য, অর্থাৎ কোনো পীড়ন উৎপন্ন হয় না, তাকে আমরা বলবো নিউট্রাল অ্যাক্সিস বা নিরপেক্ষ অক্ষ। এখন আমরা নিরপেক্ষ তলে আসব। তাহলে যে তলে টান পীড়ন এবং চাপ পীড়নের মান শূন্য, অর্থাৎ কোনো পীড়ন উৎপন্ন হয় না, তাকে নিরপেক্ষ তল বলা হয়। আগের মতো সেম নিরপেক্ষ অক্ষ যেখানে পড়ছি, আমরা এখন পড়ব নিরপেক্ষ তল। জাস্ট এখানে অক্ষের পরিবর্তে তল, যে তলে টান এবং চাপ পীড়ন শূন্য তাকে আমরা নিরপেক্ষ তল বলবো। এখন আমরা আসি বিভিন্ন প্রকার লোডের জন্য শিয়ার ফোর্স এবং ব্যান্ডিং মোমেন্টের সহগগুলা, এগুলো নিয়ে আলোচনা করব। তাহলে বিভিন্ন প্রকার বিমের এখানে চিত্র দেওয়া আছে। এটা একটা ক্যান্টিলিভার বিম, মুক্ত প্রান্তে একটা লোড আছে যার সর্বোচ্চ শিয়ার ফোর্স হবে পি এবং তার সহগ এখানে কোনো কিছু নাই যেহেতু ওয়ান, এবং ব্যান্ডিং মোমেন্ট হবে পি পি ইন্টু এল, অর্থাৎ পি এল এটা মোমেন্টের সহগ ওয়ান। তাহলে আমরা এখন লক্ষ্য করি এখানে একটা ক্যান্টিলিভার বিম আছে যার উপর সমাবিষ্ট লোড দেওয়া আছে, এটা সর্বোচ্চ শিয়ার ফোর্স হবে ওমেগা ইন্টু এল, অর্থাৎ যা সমাবিষ্ট লোড আছে দূরত্ব দ্বারা গুণ করলে সেটা আমরা সর্বোচ্চ শিয়ার ফোর্স পাবো। এবং তার সহগ এখানে কোনো নিউমেরিক্যাল নাম্বার নাই, এটা না থাকলে ওয়ান হচ্ছে, আর ব্যান্ডিং মোমেন্ট ওমেগা এল স্কোয়ার বাই টু। ক্যান্টিলিভার বিমের এখানে সর্বোচ্চ মোমেন্টটা হয় যার মোমেন্ট সহগ হচ্ছে, যেহেতু এখানে নিচে ওয়ান টু আছে এবং উপরে কোনো কিছু নেই মানে ওয়ান, তার মানে সহগ হাফ। তা আবার আমরা এখানে একটা সাধারণভাবে স্থাপিত বিম লক্ষ্য করছি যার মাঝখানে একটা কেন্দ্রীভূত লোড আছে, তাহলে সর্বোচ্চ শিয়ার ফোর্স যাবে পি বাই টু এবং তার সহগ হাফ হবে এবং সর্বোচ্চ ব্যান্ডিং মোমেন্ট হবে পি এল বাই ফোর এবং তার সহগ হচ্ছে ওয়ান বাই ফোর আমরা লক্ষ্য করছি। তদ্রূপভাবে আমাদের এখানে যদি দুইটা পয়েন্ট লোড থাকে তিনটা অংশের বিভক্ত হওয়ার পর, তখন সর্বোচ্চ শিয়ার ফোর্স হচ্ছে পি এবং ব্যান্ডিং মোমেন্ট হচ্ছে পি এল বাই থ্রি, তাহলে এটার ব্যান্ডিং মোমেন্ট সহ হচ্ছে ওয়ান বাই থ্রি। এবং এখানে লাস্ট একটা ফিগার আছে, লাস্ট ফিগারের আগের ফিগার আছে সমবায়বিস্ত লোড দেওয়া আছে যার উপর, এটা একটা সাধারণভাবে স্থাপিত বিম যার উপর সমবায়বিস্ত লোড দেওয়া আছে, তার এই ক্ষেত্রে আমরা সর্বোচ্চ শিয়ার ফোর্স পাই ওমেগা এল বাই টু, তাহলে এটার সহগ হবে হাফ এবং ব্যান্ডিং মোমেন্টের ক্ষেত্রে ওমেগা এল স্কোয়ার বাই এইট যার সহগ হচ্ছে ওয়ান বাই এইট। আবার এখানে আমরা এ থেকে সাপোর্ট থেকে এই দূরত্বে পি একটা লোড আছে, এক্ষেত্রে আমাদের শিয়ার ফোর্স হবে পি পি ইন্টু বি ডিভাইড বাই এল, আবার এটার ব্যান্ডিং মোমেন্ট হবে পি ইন্টু এ বি, পি ইন্টু এ দূরত্ব এবং এ দূরত্ব গুণ করবো এবং এল দ্বারা ভাগ করবো, তাহলে এটার সহগ হচ্ছে ওয়ান। তাহলে আমাদের এই অধ্যায়ের এই ক্লাসের বাড়ির কাজ হচ্ছে ব্যান্ডিং স্ট্রেস বলতে কি বোঝায়, বিশুদ্ধ ব্যান্ডিং কি, ব্যান্ডিং থিওরি নিরূপণের মৌলিক ধারণা এবং নিরপেক্ষ তল এবং নিরপেক্ষ অক্ষ বলতে কি বোঝায়, এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক। আশা করি সবাই বুঝতে পারছ। সবাই এতক্ষণ ক্লাসটি মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী ক্লাসে আরও একটি ক্লাস নিয়ে হাজির হব, অর্থাৎ বিমের ফ্লেক্সারাল সূত্র, ব্যান্ড ফ্লেক্সারাল সূত্র নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।